আশরাফুল আলম খোকন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার ফেসবুক ফ্যান পেজে। আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই, আগামী 3রা মে হচ্ছে গণমাধ্যম স্বাধীনতা দিবস, প্রেস ফ্রিডম ডে, এবং সেই ক্ষেত্রে যে প্রশ্নটি সবচেয়ে আগে মাথায় আসে, আপনার কাছে মুক্ত গণমাধ্যম ও বাক স্বাধীনতা এই দুটির শব্দের অর্থ কি বহন করে আপনার কাছে? বাক স্বাধীনতা হচ্ছে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভয়েস অফ আমেরিকার যারা দর্শক রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাক স্বাধীনতার মানেটা হচ্ছে আমার কাছে যে আপনি আপনার যে স্বাধীন চিন্তা ভাবনাগুলো, যেই চিন্তা ভাবনাগুলো অন্যের জন্য ক্ষতিকর না, আপনি মুক্তভাবে তুলে ধরবেন। অন্যের জন্য ক্ষতিকর না কিভাবে, সেটা হচ্ছে যে যেমন ধরেন আপনার হাত, আপনার পা, আপনার ছোড়ার রাইট আছে, আপনি ছুড়বেন। আপনার হাত যদি আমার নাকে লাগে তাহলে আমার স্বাধীনতা খর্ব হয়। তো এটা হচ্ছে মানে ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি, যে আপনি আপনার মত প্রকাশ করবেন, আপনার বাক স্বাধীনতা সম্পূর্ণ রয়েছে, কিন্তু সেটা যেন অনৈতিকভাবে আরেকজনকে, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কাউকে ক্ষতিগ্রস্ত না করে। এটা হচ্ছে আমার কাছে বাক স্বাধীনতা, যে ফ্রিডম উইথ রেসপন্সিবিলিটি। আর মুক্ত গণমাধ্যম বলেছেন আরেকটা প্রশ্ন, রাইট? জি, মুক্ত গণমাধ্যম হচ্ছে গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে সমাজের যত অসঙ্গতি আছে, সমাজের যে দুর্নীতি আছে, অসামাজিকতা আছে, যা যে বিষয়গুলো রয়েছে যেগুলো রিলেভেন্ট না সমাজের সঙ্গে, সেগুলো সমাজ মিডিয়া বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে। এখন ধরেন বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষতার মধ্যে দুইটা পার্থক্য রয়েছে। এখন নিরপেক্ষতা যদি আপনি বলেন, যে একজন ধরেন একজন অনেস্ট মানুষ, একজন একটা গ্রামের একজন সৎ শিক্ষক কিংবা একজন অনেস্ট মানুষ যিনি সৎ মানুষ হিসেবে পরিচিত, আরেকজন ধরেন একজনের ইমেজ নেতিবাচক, সে সমাজের কিংবা ওই গ্রামের একজন ক্ষতিকর ব্যক্তি, ধরেন চোর কিংবা ডাকাত প্রফেশনালি। এখন এই দুইজন ব্যক্তির মধ্যে আপনার তো নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এই দুজন ব্যক্তির মধ্যে আপনাকে অবশ্যই সত্যের পক্ষে অবস্থান নিতে হবে, যেটা ভালো সেটার পক্ষে অবস্থান নিতে হবে। এটা হচ্ছে মানে মুক্ত গণমাধ্যমে, আমার কাছে মুক্ত গণমাধ্যমের ব্যাখ্যা। এখন আপনি যদি নিরপেক্ষতার কথা বলে, আমি যে না আমি ওই চোরের পক্ষে থাকবো, আমি ওনার পক্ষে থাকবো, আমি মাঝামাঝি অবস্থান নেব, এইটা মুক্ত গণমাধ্যম আমার মনে হয় না, এটা মুক্ত গণমাধ্যমের ভূমিকা হওয়া উচিত। মুক্ত গণমাধ্যম অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। আমার কাছে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি নিরপেক্ষ বলে আসলে কোনো জিনিস বুঝি না, বুঝতেও চাই না। আমি চাই জিনিসটা বস্তুনিষ্ঠ হবে, সাদাটাকে সাদা বলা সাদা বলা হবে, কালোটাকে কালো বলা হবে, ভালোটাকে ভালো, মন্দটাকে মন্দ, এর মাঝামাঝি, এই দুইটার মাঝামাঝি আসলে কোনো অবস্থান নাই। জি, আপনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব তো, এবং আপনি সাংবাদিকও তো, দুটোর মধ্যে আপনি যদি একটি ব্যালেন্স করতে চান, তাহলে আপনার কাছে কি মনে হয় যে মুক্ত গণমাধ্যম এবং বাক স্বাধীনতা, এই দুয়ের চর্চার অধিকার কি বাংলাদেশের সাংবাদিকদের রয়েছে? আপনি একজন সাংবাদিক, আপনি ওয়ার্কিং জার্নালিস্ট, আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটি আপনার কাছে করেছি যেহেতু বাংলাদেশের সাংবাদিকদের ব্যাপারে আমরা যে ধরনের খবরাখবর পাচ্ছি এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে যে ধরনের খবরাখবর আমরা পেয়ে থাকি, একটা এক্সাম্পল দেন আমার সুবিধা হবে বলতে। যেমন ধরেন আমরা শেষ যেই খবরটি পেয়েছি যে বিডি নিউজ 24 এর যে তৌফিক ইমরোজ খালেদি, তারপরে আরেকজন সাংবাদিক রয়েছেন, তার আগে যেই ঘটনাটি ঘটেছে শহীদুল আলমকে নিয়ে, এই ধরনের ঘটনাগুলোর কথা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? তৌফিক ইমরোজ খালেদি ভাই খুব রেসপেক্টেড মানুষ, অনেক বড় মাপের সাংবাদিক, ওনার সাথে যে ঝামেলাটা হয়েছে এটা সাংবাদিকতা রিলেটেড না, এটা হচ্ছে একটা ব্যবসায়িক লেনদেন, মানে ওনার প্রতিষ্ঠানের যে একটা সেল রিসেল সামথিং, এইরকম কিছু একটা ঝামেলা। এটা কিন্তু জার্নালিজম কেন্দ্রিক না, এটা কিন্তু আপনার যেমন উনি কোনো রিপোর্ট প্রকাশ করে যে উনি সমস্যাগ্রস্ত হয়েছেন, সেটা কিন্তু সেরকম না। সো আপনি এটাকে স্বাধীন মানে দুইটাকে এক করে ফেললে হবে না, জার্নালিজম প্রফেশনটাকে আর বিজনেসটাকে যদি এক করে ফেলেন, সেটা দুটো কিন্তু দুই বিষয়, এটা একটা বিষয়। আর শহীদুল আলম সাহেব উনিও খুব নামি দামি ব্যক্তি, ইন্টারন্যাশনাল রিনাউন্ড একজন পার্সন, এবং ওনার প্রচুর, আমি ওনার ট্রিক গ্যালারির এন্ড অফ ফ্যান, তো বিষয়টা হচ্ছে যে ওনার অনেক কাজের আমি ফ্যান, কিন্তু উনি যেই কাজটার জন্য, আপনি কি জানেন উনি কি বলেছিল ওই সময়টাতে, কোটা আন্দোলনের সময়,
একটা হচ্ছে আপনি যদি জার্নালিস্টিক ভিউ থেকে বলেন, উনি যেমন যেমন একটা ওনার দুইটা পার্সন পার্ট, কিন্তু আসলে একটা ছিল আল জাজিরা পার্ট, আরেকটা হচ্ছে ফেসবুক পার্ট। ফেসবুক পার্টে উনি স্পেসিফিক্যালি উনি বলেছেন যেটা, যে আওয়ামী লীগ অফিসে যে মেয়েদেরকে র্যাপ করা হচ্ছে, চোখ তুলে নিচ্ছে যে আওয়ামী লীগের সন্ডা পান্ডারা। ডু ইউ থিঙ্ক ইটস মানে ফ্রিডম অফ স্পিচ? আপনি এটার সাথে জার্নালিজম কি মেশাবেন? আর আল জাজিরা উনি যেটা বলেছেন, আমার যেটুকু মনে পড়ে, উনি একটা কথা বলেছিলেন যে মানে অসাংবিধানিক সরকার। তো অসাংবিধানিক আপনি হয়তো বলতে পারেন যে নির্বাচন ব্যবস্থা ত্রুটিপূর্ণ কিংবা ঝামেলা আছে, কিন্তু অসাংবিধানিক আপনি সরকার তো বলতে পারেন না, এটা অসাংবিধানিক না। অসাংবিধানিক সরকার আর ত্রুটিপূর্ণ নির্বাচন দুটো কিন্তু দুই জিনিস, দুটো দুই বিষয়। একটা নির্বাচন সুষ্ঠু হবে কিংবা হবে না, এটা শুধু গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে একটা নির্বাচনের সঙ্গে যারা যারা জড়িত, নির্বাচন কমিশন কিংবা গভর্নমেন্টের পোর্শন, অর ধরেন যারা পার্টিসিপেন্ট, মানে নির্বাচন পার্টিসিপেন্টের উপর ডিপেন্ড করে নির্বাচন ত্রুটিপূর্ণ হবে কি হবে না। সো অসাংবিধানিক একটা বিষয়, ত্রুটিপূর্ণ আরেকটা বিষয়। আর উনি যেটা বলেছেন, ওনার ফেসবুক একটা পার্ট যেখানে যেখানে উনি গুজব ছড়িয়েছেন স্পেসিফিক্যালি একবারে, আরেকটা হচ্ছে ওনার আল জাজিরা একটা ইন্টারভিউ। তা এখন আপনি যদি উনি যদি বলতে পারেন, উনি যদি বলেন যে আওয়ামী লীগ অফিসে যে মেয়েদেরকে র‍্যাপ করা হচ্ছে আর চোখ তুলে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, ডু ইউ থিঙ্ক ইট ইজ জার্নালিজম? এখানে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই এই দুটো বিষয় নিয়ে। আপনি বলেন তৌফিক ইমরোজ খালিদির কথা এবং আপনি বলেন শহীদুল আলমের কথা। তৌফিক ইমরোজের কথায় আসি, যে যখন একজন সাংবাদিক, সেটা যে কারণেই হোক না কেন, ব্যবসায়িক ক্ষেত্রে হোক আর অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, তিনি একজন সাংবাদিক, তো সাংবাদিক হিসেবে যখন তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা হয় বা কোনো ধরনের অভিযোগ ওঠে, তখন একজন সাংবাদিক হিসেবে তার কিন্তু একটি তার মান কিন্তু ক্ষুণ্ণ হয় কিনা, এটা আপনি কি মনে করেন? এক, এবং দুই, শহীদুল আলমের বিষয়ে আপনাকে যদি আপনাকে জিজ্ঞেস করি, জানতে চাই যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম তার পক্ষে কথা বলেছেন, তো সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে একটা এক্সপ্লেনেশন দিয়েছি, আপনি একজন জার্নালিস্ট হিসেবে বলেন যে একজন জার্নালিস্টের যে এই কাজগুলোতে জড়িত হওয়া উচিত কিনা। আপনি যদি হ্যাঁ আপনার প্রফেশনের জন্য কোথাও ক্ষতিগ্রস্ত হন, মানে কোথাও আপনার সমস্যার মধ্যে পড়েন, আপনি গভর্নমেন্ট আপনি কোনো হ্যাম্পার করে, দেন ইউ ক্যান রেজ কোশ্চেন যে আপনার প্রফেশনালি কাজ করতে গিয়ে আপনার হ্যাম্পার হয়েছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা রাষ্ট্র আপনার বিরুদ্ধে গেছে। কিন্তু আপনি যখন প্রফেশনাল কাজ করবেন না, নন প্রফেশনাল কাজ করবেন, যেটা শহীদুল আলম করেছেন, তো সেটাকে আপনি যদি বলেন জার্নালিজম, তাহলে আমি সরি যে আমি এই বিষয়ে আসলে কথা বলতে পারবো না। যে সেটা যদি জার্নালিজম হয়ে থাকে, যে রিউমার ছড়ানো, গুজব ছড়ানো, একজন জার্নালিস্ট কখনো, সাংবাদিক কখনো গুজব ছড়ায় না, মেইন স্ট্রিম মিডিয়া কখনো গুজব ছড়ায় না, এটা মিডিয়ার ধর্মে নাই এবং মিডিয়া এটা করেও না। যখন আপনি এই কাজটা করবেন, তখন আপনি এই প্রফেশনের সঙ্গে, যে পেশা মহৎ একটা পেশা, সাংবাদিকতা পেশা, এই পেশার সঙ্গে গাদ্দারি করেছেন, তো আপনার তো ইউ শুড পানিশ ফ্রম দিস প্রফেশন, যে আপনি প্রফেশনের সঙ্গে গাদ্দারি করেছেন। জি, মুক্ত গণমাধ্যমের বিষয়ে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে সামাজিক সামাজিক মাধ্যমে নানান ধরনের নানান মন্তব্য আসে এই করোনা ভাইরাস পরিস্থিতিতে, এবং আমরা কিন্তু বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এরকম দেখছি যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা বা করোনা ভাইরাস কতটি আয়ত্তের মধ্যে আনতে পেরেছেন বিভিন্ন দেশের সরকার, এই বিষয়গুলো নিয়ে এক ধরনের ধামাচাপা বলেন বা সত্য গোপন বলেন বা অ্যাকচুয়াল ফিগার যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ না করার একটি প্রবণতা ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। তো সেই ধরনের কিছু কিছু প্রশ্ন এসেছে বাংলাদেশিদের কাছ থেকে যারা প্রবাসে রয়েছেন, এবং বাংলাদেশে যারা রয়েছেন তারাও কেউ কেউ আমাদের কাছে প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশ ভিত্তিক করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে তাদের সংবাদ, তাদের তথ্য দিতে। তো সেই ক্ষেত্রে IEDCR থেকে যে ধরনের প্রেস ব্রিফিং হয়ে থাকে সেগুলো নিয়েও প্রশ্ন উঠেছে, আপনার মন্তব্য চাই। না, ধন্যবাদ আপনাকে, বেসিক একটা ভালো কোশ্চেন করেছেন। যদি সামাজিক মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আর সিটিজেন জার্নালিজম দুইটা দুই বিষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ইচ্ছা করলে যা ইচ্ছা তা বলে দিতে পারেন, আপনার কোনো দায়বদ্ধতা নাই, কোনো রেসপন্সিবিলিটি নেই, কিছুই নেই। বাট সিটিজেন জার্নালিজম ইটস এ ক্রিয়েটিভ প্রফেশন, মানে সিটিজেন জার্নালিজমটা এখন ধরেন আপনার
যে যেটা ব্রিফিং হচ্ছে, রেগুলার ব্রিফিং হচ্ছে, এটা তো একটা গভর্নমেন্ট পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে। আবার মিডিয়াতে কিন্তু এটাও আসছে যে আজকে 10 জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা উপসর্গ, নোট ইট, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এখন উপসর্গ নিয়ে মারা যাওয়া এর মানে এই না যে তার করোনা ছিল। করোনার যে কমন উপসর্গ রয়েছে এগুলো আমাদের দেশে কিংবা বিভিন্ন দেশে ওয়েদার চেঞ্জের সময় এই উপসর্গগুলো কম বেশি সবার মধ্যেই হয়। এখন আপনি একজন মানুষ মারা যাওয়ার পর, ধরেন 7 জন করোনা উপসর্গে মারা গেল আজকে, কিন্তু ব্রিফিং করলো ধরেন 5 জনের নাম, 5 জন বললো, মানে 5 জন টেস্ট করার পরে একটা টাইমের প্রয়োজন হয়, এই 5 জন নিশ্চিত হয়েছে যে এই 5 জনের করোনা ভাইরাস ছিল। এখন করোনা উপসর্গ যে মারা গেছে 7 জন, এখন ওদের যে টেস্টটা, এই টেস্টের রিপোর্টটা তো আসতে হবে, আপনাকে রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। আপনি যদি দেখেন মিডিয়াতে যে করোনা উপসর্গ নিয়ে 7 জন মারা গেল, গভর্নমেন্ট বললো 5 জন, তার মানে 2 জন হাইড করেছে, ইটস নট ট্রু। যখন রিপোর্টটা আসবে তখন এটা ইনক্লুড হয়ে যায়, তখন এটা ইনক্লুডেড হয় যে যখন রিপোর্টটা আসবে। তো রিপোর্ট আসার আগে আপনি মিডিয়া বলতে পারতেছে যে করোনা উপসর্গ, মিডিয়া তথ্যটা তুলে ধরছে যাদের সামনে যে করোনা উপসর্গে মারা গেছে, আর গভর্নমেন্ট যদি স্টেটমেন্টটা দিতে চায়, অফিসিয়াল স্টেটমেন্টটা দিতে চায়, সেই ক্ষেত্রে তাকে রিপোর্টের ভিত্তিতে নিশ্চিত, আগে নিশ্চিত হতে হবে যে ওনার করোনা ভাইরাসটা ছিল, দেন কিন্তু গভর্নমেন্ট ব্রিফিং এটা বলবে এবং এটা ইনক্লুড করবে। বিষয়টা হচ্ছে এই গ্যাপটা কিন্তু এই জায়গাটাতে, যারা প্রশ্ন করছেন, জি এখানে যে যদিও বলা হচ্ছে যে তাদের কিন্তু সময় মতো পরীক্ষাগুলো করা হয়নি, অনেকে কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। শুনেন, এটা একটা বৈশ্বিক সমস্যা। আপনি বিশ্বের যে কোনো দেশ, এ পর্যন্ত 210টা দেশ এবং অঞ্চল আক্রান্ত, আপনি একটা দেশের এক্সাম্পল দেখান আমাকে, ইভেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন, ওই দেশের এক্সাম্পল দেখান। নিউ ইয়র্কে আমি ছিলাম, আমিও জানি নিউ ইয়র্কের অবস্থা কি। তো একটা দেশের অবস্থা দেখান যে তারা মানে এই ট্রিটমেন্টের দিক দিয়ে সাফিসিয়েন্ট, বিকজ অফ এটা নিয়ে আগে কোনো গবেষণা হয় নাই, এরকম একটা মানুষ সারা বিশ্বে এর একটা সমস্যায় পড়বে, এটা কিন্তু কোনো পৃথিবীর কেউ ভাবে নাই। সো এটা যদি সমস্যাটা নতুন, যে সমাধানের প্রক্রিয়াগুলো একটু হজবড়লো বিশ্বের সব জায়গায় কিন্তু হচ্ছে, এমন না যে শুধু বাংলাদেশে হচ্ছে। সো আপনার এই বিষয়ে আপনি এমন একটা দেশ দেখাইতে পারবেন, এক্সাম্পল উচ্চ আপনার অনেক উন্নত দেশ আছে, আধুনিক দেশ আছে, যে একটা দেশ যে সেই যেই দেশে প্রবলেমটা হয় নাই। জি, আপনি একটু আগে বলেছেন দায়বদ্ধতার কথা, যে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ যখন মন্তব্য করে থাকেন তখন তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তো সেখানে এই ডিজিটাল নিরাপত্তা আইন যেখানে রয়েছে, সেখানে একজন সাধারণ মানুষের দায়বদ্ধতা নেই, এটি আপনি একটু কি বিশ্লেষণ করবেন, যেখানে একটি আইন রয়েছে? এখন ধরেন ডিজিটাল সামাজিক দায়বদ্ধতা, যেমন ফেসবুক যদি আপনি বলেন, আপনি এখানে, আমি অনেক সময় ফেসবুক বলি, অনেক ফেক আইডি দিয়ে মন্তব্য করা যায়, আপনার নামে আইডি তৈরি করা যায়, আমার নামে আইডি তৈরি করা যায়, কিংবা দেশের বাইরে থেকে করা যায়। তো এটা কিন্তু এটা কোনো মানে এই যে এটার কোনো, ধরেন এটার কেউ যদি লিখবে, কেউ একটা তথ্য দিবে, এটা আই থিঙ্ক এটা কোনো মানে আপনার রেফারেন্স হইতে পারে না একজন প্রফেশনাল মানুষের কাছে কিংবা সচেতন মানুষের কাছে, যে একজন ফেসবুকে কি লিখলো মানে সেটার রেফারেন্স কোথাও হবে। তো এটার যদি রেফারেন্স হয়ে যায়, যেমন আমি একটা এক্সাম্পল বলি, এই যে আবার গুজব বলি, একবার ওই যে কোটা আন্দোলনের সময়, যে মুক্তিযুদ্ধ কোটা বিরোধী যে আন্দোলনটা ছিল, আন্দোলনের সময় একটা টিভি চ্যানেল ঢাকা ইউনিভার্সিটিতে লাইভ করছিল, 3টা টিভি চ্যানেল। এক্সাম্পলটাতে আপনার কাছে ইজি হবে যে মিডিয়া কিভাবে এই ফেসবুক ওর মানে গুজবের পার্ট হয়ে যায়। আমি আগে বলেছি যে মিডিয়া কখনো গুজব ছড়ায় না, মেইনস্ট্রিম মিডিয়া গুজবের পার্ট না কিংবা গুজব ছড়ায় না, বাট অনেক সময় পার্ট হয়ে যায়, সেটা হচ্ছে কিছু কারণে হয়ে যায়। তো একজন ইন্টারভিউ দিচ্ছে যে চিৎকার করে বলছে যে রাত 1টার সময় মানে 12টার সময় পর, 12টার পরপর 3টা চ্যানেলে ইন্টারভিউ করতেছে, যে যে আমাদের একজনকে পুলিশ মেরে ফেলেছে, আমাদের একজন পুলিশকে মেরে ফেলেছে, এটা লাইভ প্রচার হচ্ছে, কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে গেল যে আমাদের একজনকে পুলিশ মেরে ফেলেছে। এবং এরপর যে ভয়াবহ ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, সেটা হচ্ছে উপাচার্যের বাসায়, ঢাকা ইউনিভার্সিটির উপাচার্যের বাসায় একটা ন্যাক্কারজনক হামলা হলো, এটা মানে ইউনিভার্সিটির ইতিহাসে নাই। তো এখন পরে ঘটনা জানা গেল যে এরকম কেউ মারা যায় নাই, কাউকে মারা হয় নাই। এখন যে 3জন জার্নালিস্ট যিনি ইন্টারভিউ নিয়েছেন, উনি যদি জিজ্ঞেস করতেন, যিনি ইন্টারভিউতে দিচ্ছেন যে আমাদের একজনকে মেরে ফেলেছে, যে কাকে মেরেছে, উনি কে, কখন মারা হয়েছে, কোথায় মারা হয়েছে, লাশটা কোথায়, কিংবা কে মেরেছে,
যদি কাউন্টার কোশ্চেনগুলো এইভাবে আসে তাহলে কিন্তু একজন মিথ্যা কিন্তু সহজে এস্টাবলিশ করা যায় না। মানে এক তিনজন সাংবাদিকের সামনে সে কিন্তু র্যান্ডম মিথ্যা কথা বলে এই মিথ্যাটা এস্টাবলিশ করতে পারতো না। এবং এটা একটা ফেসবুকের তথ্য ছিল, যে ছেলেটা ইন্টারভিউ দিয়েছে পরে সে বলেছে সে ফেসবুকে দেখেছে। তো এটার উপর ভিত্তি করে তো পুরো রাষ্ট্রে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে না। এটা কারো কাম্য না, আপনারও কাম্য না, আমারও কাম্য না, দেশে কোনো জনগণকে আশা করি এটা মানে চায় না যে এরকম কিছুটা হয়ে যাক। জি আশরাফুল আলম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও।